অবশেষে ডালখোলার যাত্রী পরিবহন জটের অবসান। ধর্মঘট প্রত্যাহার করল উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। রবিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সংগঠনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক। রাজ্য পরিবহন দপ্তরের মধ্যস্থতায় সমাধান হলো সমস্যার। প্লাবনবাবু জানিয়েছেন, রবিবার আরটিও থেকে বিশেষ বার্তা দিয়ে বলা হয়, ডালখোলার ওপর দিয়ে গাড়ি চালানোর ক্ষেত্রে 2022 সালের নির্দেশিকায় বলবৎ থাকছে। অর্থাৎ আরটিও যে সমস্ত গাড়িকে লোকাল সময়সূচি প্রদান করেছে সেগুলি কেবলমাত্র ডালখোলা শহরের ভেতর দিয়ে চলবে, বাকি এক্সপ্রেস সময়সূচিভুক্ত গাড়ি বাইপাস দিয়ে যাতায়াত করবে, সেক্ষেত্রে কোনো অসুবিধে হবে না এমনটি এই বার্তায় নিশ্চিত করা হয়েছে। প্রশাসনের তরফে নিশ্চয়তা পেয়ে 9 দিন বাদে জেলার বেসরকারি বাস ও মিনিবাস ধর্মঘট তুলে নেওয়া হয় সংগঠনগতভাবে। আরটিও উত্তর দিনাজপুর থেকে একটা মেসেজ পাই যে তাকে জেলাশাসক উত্তর দিনাজপুর নির্দেশ দিয়েছেন যে আরটিও উত্তর দিনাজপুর 22/11/2022 তারিখ ডালখোলার উপর দিয়ে চলাচলকারীর বিষয়ে যে নির্দেশিকা জারি করেছিলেন সেটাই বহাল থাকছে। সেই নির্দেশিকাতে স্পষ্ট বলা ছিল আরটিও উত্তর দিনাজপুর যে সমস্ত গাড়িকে লোকাল সময়সূচি প্রদান করেছেন তারা ডালখোলা শহরের মধ্যে দিয়ে চলবেন, যে সমস্ত গাড়িকে এক্সপ্রেস গাড়ির সময়সূচি দিয়েছেন তারা ডালখোলা বাইপাস চলাচল করবে। বিষয়টি আমরা লিখিতভাবে চেয়েছিলাম কিন্তু আজকে রবিবার হওয়ার জন্য উনি আরডিও সাহেব লিখিতভাবে আমাদের দিতে পারেনি। উনি আমাদের হোয়াটসঅ্যাপের মেসেজের মারফত বলেছেন যে জেলা শাসক পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন, আপনাদের গাড়ি চলাচলে কোনো অসুবিধা হবে না। তার কথা, তার সম্মান রক্ষার্থে, জেলাশাসকের সম্মান রক্ষার্থে আমরা আগামীকাল থেকে আমাদের জেলায় সকল প্রকার যাত্রীবাহী বাস মিনিবাস চালু করব এবং বাইরের জেলাও গাড়ি, বাইরের জেলার সমস্ত গাড়ি আমাদের জেলায় কালকে চলাচল করবে।